হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের যে নাম্বার সিস্টেম যে সিরিজ চলছে তার 5 নম্বর পার্টে আমরা এসে পৌঁছেছি এবং এটাই আমাদের লাস্ট হবে নাম্বার সিস্টেমের ব্যাপারে। বিশেষ করে কনভার্সান ব্যাপারে যে 5টা ভিডিও হয়ে যাচ্ছে এবং তাতে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি পুরো কমপ্লিট করিয়ে দেবো। আজকে আমাদের টপিক হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বিভিন্ন নাম্বার সিস্টেমগুলোতে কনভার্সান আমরা আজকে দেখে নেব। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। হেক্সাডেসিমাল টু প্রথম যেটা যাব ফার্স্টে বাইনারি কিভাবে কনভার্ট করব। হেক্সাডেসিমাল টু বাইনারি, অলরেডি হেক্সাডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু হেক্সাডেসিমাল আমরা দেখেই নিয়েছি, তাও আরেকবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে দেখে নেব আমরা। যেমন আমরা করে নি, সাপোজ আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে A32BF, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, তাকে কনভার্ট করব বাইনারি, বাইনারি মানে 2। এবার আমরা যেটা করব সেম প্রসেস, অল পসিবল কম্বিনেশন গুলো আমরা এখানে আনাচ্ছি। কিভাবে করছি, বাম দিক থেকে আরম্ভ করছি, বাম দিক থেকে স্টার্ট করছি, 0 1 করে করে আমরা 16খানা কম্বিনেশন লিখে ফেলবো। তারপর 00 00 00 00 01 করে করে আমরা অল্টারনেটিভলি 16খানা লিখে ফেলব। এরপর 4টে 0 4টে 1 করে করে আমরা অল্টারনেটিভলি লিখে ফেলব। আর 8টা 0 আর 8খানা 1 অল্টারনেটিভলি লিখে যাব। এরপরে নাম্বারিং গুলো কিভাবে করব আমরা জানি, আগের ভিডিওগুলোতে আমি বলেছি 0 দিয়ে স্টার্ট হবে অবশ্যই, 0 1 2 এটা 3 4 5 6 7 8 9 A B C D E and F। এবারে আমরা কি করব, এই যে নাম্বার গুলো আছে A 3 2 B আর F কে আলাদা আলাদা করে লিখে ফেলে এর জন্য আমরা কত পাবো, এই যে এখানে আছি, আমি বারবার করে বলছি যে এই ছকটা একবার যদি বানিয়ে নিতে পারো তোমার কাছেই অ্যান্সার থাকবে, তুমি জাস্ট মানে বসাতে পারলেই হবে। 1 0 1 0 3 মানে কত, এই যে 00 00 00 00 01 2 মানে তার উপরেরটা আছে 00 10 B মানে কোনটা 10 11 10 11 আর F মানে কোনটা, এটা হচ্ছে F 11 11 তাহলে ইকুয়াল টু সাইন দেবো 10 10 00 00 10 01 10 01 01 11 11 বেশ কত হবে না, 2 বাইনারিতে যাচ্ছে যেহেতু, দেয়ারফোর আমরা লিখতেই পারি যে A32BF বেশ 16 ইকুয়াল টু 10 10 00 00 11 10 01 10 01 11 11 11 বেশ, 2 ওকে, এটা তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে আছি এরই একটা পয়েন্টের কনভার্সন দেখে নি, সিম্পল খুব ছোট্ট করে একটা পয়েন্টের কনভার্সন গুলো দেখে নি, একই কথা জাস্ট কনভার্ট করতে পারলেই হবে। সাপোজ আছে আমাদের কাছে 3E.5B বেস 16 থেকে যাব কোথায়, বাইনারিতে যাব। ওকে,
তাহলে কি করব না 3 e পয়েন্ট আছে 5 আর b তাহলে 3 এর জন্য কি আছে 0010 সরি 11 e হচ্ছে এখানে আছে 1110 5 হচ্ছে 0101 আর b হবে এই যে 5 এখানে 0101 আর b হচ্ছে 1011 তাহলে आंसर কত দাঁড়াবে না 0011 0101 1011 বেস 2 তাহলে देयरफॉर আমরা কি লিখতে পারি না 3e.5b বেস 16 ইকুয়াল টু 00 আমরা এখানে 00টাকে ইগনোরও করতে পারি কিন্তু আমি বলবো মানে রেখে দিতে কারণ অনেক সময় অনেকেই বলে যে কেন বাদ দেবে দেওয়ার দরকার নেই নরমালি রাখলেও কোনো ভুলই না ঠিক আছে বা বাদ দিলেও দিতেও পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বেশ 2 ওকে তাহলে পয়েন্টেরও আমাদের কনভারশন কমপ্লিট এরপরে আমরা হেক্সাডেসিমাল টু অক্টাল কনভারশনটা দেখে নেব এই অক্টাল টু হেক্সাডেসিমাল যেমন আমাদের ডাইরেক্ট রুল নেই বা ডাইরেক্ট রুল আমরা অনেক ভাবে করা যায় আমি যেটা করেছিলাম ইজি প্রসেস এবং এটার ক্ষেত্রেও আমরা সেইভাবে ডাইরেক্ট না করে এটাও ভায়া আমি কিভাবে যাব বাইনারি হয়েই যাব তার মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসব বাইনারি থেকে আমরা অক্টালে যাব সেই জন্য আমাদের সেম যে লজিক ছিল আমরা পুরো 16 খানার কম্বিনেশন বানিয়ে নেব 01 করে করে অল্টারনেটিভ ডাবল জিরো ডাবল ওয়ান করে করে অল্টারনেটিভ ডাবল জিরো ডাবল ওয়ান চারটে জিরো করে করে চারটে জিরো চারটে ওয়ান এর অল্টারনেটিভ আর আটখানা জিরো আটখানা ওয়ান এর অল্টারনেটিভ আমরা বানিয়ে ফেলব সবার আগে ওকে এবারে আমরা কি করব নাম্বারিং গুলো করে ফেলবো জিরো দিয়ে স্টার্ট করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ই আর এফ এর মাঝখানে আমরা আগের বারও দেখিয়েছিলাম যেমন এই ষোলোটার মধ্যে আমাদের যে আটখানার কম্বিনেশন ছিল জিরো টু সেভেন তা সেটাও আমরা পেয়ে যাব মানে তিনটে করে নিয়ে যে কম্বিনেশন এটাই আছে ওকে তো আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার নিই হেক্সাডেসিমাল নাম্বারটা সাপোজ হচ্ছে এ টু বি ফাইভ হেক্সে থেকে যাব কোথায় অক্টালে ডাইরেক্ট কোন মেথড নেই তাহলে আমরা যাচ্ছি কি দিয়ে বাইনারি হয়ে তাহলে এটাকে আগে বাইনারিতে কনভার্ট করব এ টু ভি ফাইভ কে বাইনারিতে কনভার্ট করলে আমরা জানি 16 থেকে বাইনারিতে গেলে চারটে করেই লাগবে এ মানে কত 1010 বি টু মানে কত এইটা পুরোটা নিচ্ছি বা এ বললে এইটা ওকে ডাবল জিরো ওয়ান জিরো বি বললে 1011 আর ফাইভ বললে আমরা পেয়ে যাব 0101 তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1010 0010 1011 0101 বেস কত না 2 ওকে তার মানে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে হলো এবার বাইনারি থেকে অক্টাল কনভার্ট করে দিতেই পারবো তাহলে কিভাবে করব 1010 0010 1011 0101
এরপরে কি করব আমরা জানি বাইনারি থেকে অক্টাল কনভার্ট করতে গেলে আমাদের তিনটের করে গ্রুপ করতে হয় তিনটের করে কোন দিক থেকে নিলাম কম পড়লে আমরা এদিকে দুটো জিরো বসাতে পারবো তার মানে কি ডাবল জিরো ওয়ান মানে ওয়ান জিরো ওয়ান জিরো মানে টু ডাবল জিরো ওয়ান মানে ওয়ান জিরো ওয়ান জিরো মানে টু ওয়ান ওয়ান জিরো মানে সিক্স আর এটা ফাইভ তাহলে অ্যান্সার কত দাঁড়াবে না ওয়ান টু ওয়ান টু সিক্স ফাইভ বেস কত না বেস এইট দেয়ার ফোর উই ক্যান রাইট এ টু ভি ফাইভ বেস সিক্সটিন ইকুয়াল টু ওয়ান টু ওয়ান টু সিক্স ফাইভ বেস এইট ওকে লিখে নিতে পারো এরপর এর একটা পয়েন্টের কনভার্সনও আমরা দেখে নেব সোজা করে ছোট্ট করে একটা নাম্বার নেব এবং পয়েন্টের কনভার্সনটাও একটা দেখে নেব একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে সাপোজ ই থ্রি পয়েন্ট থ্রি ফাইভ বেস সিক্সটিন ইকুয়াল টু বেস এইট তো আবার আমরা বাইনারিতে যাব এরকম নাম্বারগুলো লিখে নেব ই থ্রি আর থ্রি ফাইভ পয়েন্ট আছে মাঝখানে ই মানে কত ওয়ান 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 জিরো থ্রি মানে ডাবল জিরো ওয়ান ওয়ান আবার ডাবল জিরো ওয়ান ওয়ান ফাইভ মানে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে কত বাইনারিতে ডাবল ট্রিপল ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বেস কত না বেস টুতে এবার এখান থেকে যেতে হবে কোথায় আমাদের বাইনারিতে চলে এসছি এবার অক্টালে যাব তাহলে কি করব না ট্রিপল ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আমরা অক্টালে যেতে গেলে আমরা জানি তিনটে করে গ্রুপিং করতে হয় এটার একটা এটার একটা কম পড়েছে এদিকে যেহেতু এটা পয়েন্টের এপারে আছে আর পয়েন্টের ওপারে গেলে আমরা এদিক থেকে গ্রুপিংটা করি কম পড়লে লাস্টে বসাতে পারি তাহলে এটা মানে কত এটা মানে হচ্ছে থ্রি এটা মানে ফোর এটা মানে টু আর এটা মানে ওয়ান ফাইভ টু তাহলে অ্যান্সার কত দাঁড়াবে না থ্রি ফোর টু পয়েন্ট ওয়ান ফাইভ টু বেস এইট দেখো কত ইজিলি আমরা করতে পারছি এবং আমাদের খুব একটা টাইম ওয়েস্ট হবে না যদি আমাদের ওটা মনে থাকে বা আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি নাম্বারগুলো ইজিলি কনভার্ট করা যায় অনেক জায়গাতেই কনভার্সন আসে এরকম ধরনেরই আসে তো সেগুলো করতে পারবো আমরা তাহলে আমি লিখতে পারবো কি না ই থ্রি পয়েন্ট থ্রি ফাইভ বেস সিক্সটিন ইকুয়াল টু থ্রি ফোর টু পয়েন্ট ওয়ান ফাইভ টু বেস এইট ওকে এরপরে আমাদের কি বাকি থাকলো আর একটাই কনভার্সন বাকি থাকলো যেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন চলো সেটাও করে দেখি হেক্সাডেসিমাল টু টু ডেসিমাল কি হবে একদম ছোট্ট করে একটা নাম্বার নিই যাতে বোঝাতে সুবিধে হয় থার্টি ওয়ান হেক্সাডেসিমালে তাহলে ডেসিমালে কত ওকে তাহলে আগের মতনই আমরা সেম লজিক অ্যাপ্লাই করব এখানেও এখানে ওয়ান আর এখানে থ্রি এখানে জিরো আর এখানে ওয়ান তাহলে ইকুয়াল টু যাব নাম্বারটা তুলব মানে থ্রি ইনটু কোথা থেকে যাচ্ছি সিক্সটিন থেকে যাচ্ছি তাহলে সিক্সটিন টু দি পাওয়ার তার পজিশন কত না ওয়ান তাহলে সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইনটু সিক্সটিন টু দি পাওয়ার তার পজিশন কত না জিরো ওয়ানটাকে তুলে নিলাম সিক্সটিন বসালাম আর তার পজিশন দিলাম ব্যাস তাহলে সিক্সটিন ইন্টু থ্রি অ্যাকচুয়ালি থ্রি ইন্টু সিক্সটিন একই কথা যদিও বা থ্রি ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান মানে সিক্সটিন জানি আর সিক্সটিন টু দি পাওয়ার জিরো মানে কত জানি ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এটা কত হবে না ফর্টি এইট প্লাস ওয়ান ইকুয়াল টু ফর্টি নাইন বেস
10, ওকে, তার মানে আমি লিখতেই পারি therefore 31 base age or আমরা জানি 16 দুটোই লেখা যায় equal to 49 base 10 complete. এরকম করে নাম্বারিং আমরা যদি আরো নাম্বারটা বড় থাকতো তো এরকম জিরো দিয়ে স্টার্ট হতো 1 2 3 4 এদিকে যত নাম্বার থাকতো তত করতে পারতাম এবং তাদের মানে বেসটা নিয়ে মানে নাম্বারটা তুলে বেস নিয়ে বেস যত থেকে যেতে চাইছি 16 থেকে যেতে চাইছি এবং তার পজিশন আমরা বলে দিতাম ওকে তাহলে আমাদের এটাও বেরিয়ে গেল এরপরে এরই একটা পয়েন্টের আমরা দেখে নিই আচ্ছা এর পরে আমরা যেটা দেখব হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন এট আ পয়েন্টের কনভার্সন দেখব সাপোজ আমরা নিলাম 2a.11 বেস 16 ইকুয়াল টু ডেসিমালে কত হবে তাহলে এরও আমরা সেম ভাবে এট আ পজিশন করে নেব যেখানে পয়েন্ট এখানে রাখলাম এখানে 1 এখানে 1 এদিকে এ আর এদিকে 2 এবং নাম্বারিংটা হবে কি রকম এখান থেকে যেহেতু পয়েন্ট এখানে আছে এখান থেকে 0 1 আর এদিকে গেলে -1 -2 অলরেডি এই নাম্বারিং গুলো দেখানো আছে আমার আগের ভিডিওগুলোতে যদি মনে হয় ওটা দেখে নিতে পারো রেফারেন্স হিসাবে তো কেন বলেছি বা কিভাবে করেছি ওখানে বলা আছে এরপরে কি করব 2 দেব ইনটু 16 থেকে যাচ্ছি তাহলে 16 টু দি পাওয়ার 1 প্লাস এ মানে কত আমরা জানি এ হচ্ছে 10 কে রিপ্রেজেন্ট করে বি 11 কে সি 12 কে এরকম করে করে আমাদের যেটা আছে এফ হচ্ছে 15 কে রিপ্রেজেন্ট করে হ্যাঁ এভাবে আছে আমাদের তাহলে আমরা কি বলবো এ যাকে রিপ্রেজেন্ট করে সেই নাম্বারটা বসাবো ডাইরেক্টলি 10 ওকে 10 ইনটু 16 টু টু দি পাওয়ার 0 প্লাস পয়েন্টে আমরা কিছু করব না 1 ইনটু 16 টু দি পাওয়ার -1 এই যে -1 আছে এখানে প্লাস 1 ইনটু 16 টু দি পাওয়ার -2 ওকে তাহলে 16 টু দি পাওয়ার 1 মানে 16 16 ইনটু 2 32 প্লাস 10 ইনটু 16 টু টু দি পাওয়ার 0 মানে কত 16 টু টু দি পাওয়ার 0 মানেও কিন্তু 1 ই হয় এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 তাহলে 1 ইনটু 10 মানে 10 ই থাকবে প্লাস 16 টু দি পাওয়ার -1 মানে কি না 1 বাই অ্যাকচুয়ালি 16 প্লাস 16 টু দি পাওয়ার -2 মানে কত না 1 বাই 16 স্কোয়ার ইকুয়াল টু 32 প্লাস 10 মানে 42 প্লাস 1 বাই 16 আর 1 বাই 16 স্কোয়ার এটা একটু ক্যালকুলেট করে নিলেই দেখতে পাবে মোটামুটি এই 1 বাই 16 আর 1 বাই 16 স্কোয়ার এই দুটোকে করলে দেখতেই পাবে ক্যালকুলেটারে করে নিতে পারো দেখে নিতে পারো এরকম আসবে 0.064 সামথিং আসবে 0.0664 আসবে সরি 0.0664 আমি আর যাচ্ছি না তাহলে অ্যানসার দাঁড়াবে কত না 42.0664 বেস 10 ওকে তার মানে আমি লিখতে পারি কি দেয়ারফোর উই ক্যান রাইট 2a.11 বেস 16 ইকুয়াল টু 42.0664 বেস 10 ওকে তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো হেক্সাডেসিমাল তো আমাদের যে 12 খানা কনভার্সন ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেললাম তো আমি তাতে গিয়ে একটু অ্যানালিসিস করে কি দেখতে পেলাম অ্যাকচুয়ালি নাম্বার কনভার্ট করতে গিয়ে দেখলামটা কি মানে আমি যদি সিম্পল ভাষায় একটুখানে বলি এটা যদি আমাদের বেস 10 হয় আমি যদি কোনো একটা বেস বেস সাপোজ দিলাম x কোনো একটা বেস থেকে যদি 10 এ আসতে চাই আবার 10 থেকে কোনো একটা বেস সাপোজ নাম দিলাম y সেখানে যেতে চাই তাহলে কি করতে হচ্ছে যদি আমাকে 10 এ আসতে হয় তাহলে আমি কি করছি না মাল্টিপ্লাই করছি বাই
এক্স দিয়ে, মানে এক্স এর পাওয়ার দিয়ে আমরা দেখলাম যেটা। আর টেন থেকে যখন কোনো একটাতে আসছি, অন্য কোনো বেসে যেতে যাইছি, তখন আমরা কি করছি, ডিভাইড করছি, ডিভাইডেড বাই ওয়াই, যা যততে যেতে চাইছি তত দিয়ে ডিভাইড করছি। এটা একটা খুব সুন্দর ছক, কারণ অনেক সময় দেখা যায় যে এরকম কোন একটা দিয়ে দিল প্রবলেম নাম্বার সিস্টেমে, যে বেস টু থেকে বা বেস থ্রি থেকে বা বেস ফাইভ থেকে, বেস ফাইভ নেই আমাদের কাছে, তাও বেস ফাইভ থেকে বলছে বেস সিক্সে যেতে বা বেস সেভেনে যেতে, যেগুলো নেই। তখন কি করতে পারি আমরা, এই যে ফর্মুলা যেটা বলে দিলাম বা যেমন ভাবে আমরা করেছি, এই ফর্মুলা গুলো ইউজ করতে পারি। সুতরাং এটাও একটা ইজি ট্রিক্স হয়ে দাঁড়াবে আমাদের কাছে অনেক সময়, অনেক আননোন নাম্বার সিস্টেম থেকে নোন নাম্বার সিস্টেম বা আননোন একটা নাম্বার সিস্টেমে যাওয়ার জন্য। নাম্বার সিস্টেম কেউ বলে দেয় নিজে আমাকে বাইনারি থাকতে হবে, অক্টালি থাকতে হবে বা ডেসিমেল থাকতে হবে, এগুলো আমাদের তাগিদে বানিয়েছি। আমরা চাইলে আরো নাম্বার সিস্টেম বানিয়ে নিতে পারি, যে কোনো নাম্বার সিস্টেম বানানো সম্ভব। কিরকম, যেমন পয়েন্ট ফাইভ, মানে বেস ফাইভ, বেস সিক্স, বেস সেভেন, এরকমও আমরা বানাতে পারি, বানানো সম্ভব। তখন কি করতে হয় না, তখন আমরা এই যে ফর্মুলাটা বললাম, বেস টেনে এসে যাব অন্য একটা নাম্বার সিস্টেমে, না হলে কিন্তু আমাদের কাছে ইজি ট্রিক্স আর কিছু হবে না। সুতরাং আশা করছি নাম্বার সিস্টেম ক্লিয়ার হয়েছে সবার, এবং যতটা পেরেছি সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো একটু করে দিতেই হবে, তাহলে আমাদেরও একটা মোটিভেশন বাড়বে যে না ঠিকই পড়াচ্ছেন বা ভালো পড়াচ্ছেন, ভালো লাগছে। আর যদি কমেন্ট করার দরকার হয় যে এটা কি বা ওটা কি, এরকমও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো এরপরে যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে এরপরে অ্যাডিশন সাবট্রাকশন, এগুলো আমরা শর্ট মানে খুব ইজি ট্রিক্সে কিভাবে করতে হয় করে শিখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।